সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। কোজাগরী লক্ষ্মী পুজো, ঘরে ঘরে কম বেশি সকলেই ব্যস্ত লক্ষ্মী দেবীর আরাধনায়। আর প্রত্যেকবারের মতো এইবারও আমি চলে এসেছি দেবাদ্রিতা এবং দেবপ্রিয়ার বাড়ির লক্ষ্মী পুজো, তার সাথে উফরি পাওনা এই বছর রাহুলদা। প্রথমে সবাইকে বলবো শুভ বিজয়া। শুভ বিজয় এবং শুভ কোজাগরী। তোর বলো যে সকাল থেকে লক্ষ্মী পুজোর ব্যস্ততা ঠিক কতটা চলছে, তোর জোর ব্যস্ততা যদি বলি কিরকম কি চলছে তোমাদের? ভীষণভাবে চলছে, মানে এখনো মানে উপোস ভেঙেছি ঠিকই, কিন্তু এখনো খাওয়া হয়নি, মানে সময় হয়ে ওঠেনি। তো মানে আলপনা থেকে শুরু করে, আলপনা যদিও কালকে দেওয়া হয়েছে, তারপরে পুষ্পপত্র, তারপরে চন্দন বাটা, তারপরে নৈবেদ্যটা যদিও ও সাজিয়েছে, কারণ আমার নখের জন্য আমি মানে অনেকটা সময় লেগে যায়। তারপরে ভয় পেয়েছিল কেন বলছি, ও হচ্ছে ফল প্রত্যেকটা প্রপোর্শনেট হতে হবে, মানে একটা সাইজ একটা থেকে বেশি হতে পারবে না কম হতে পারবে, আর আমি হয়তো তাড়াহুড়োর মধ্যে কাটলাম, এটা ওটা একটু ছোট বড় হলো, এইভাবে ওর পছন্দ না, ওকেওভাবে কারো, বাট অ্যাট দ্য সেম টাইম যদি ও থাকে আমি থাকি, আমরা ভাগাভাগে করে নিই, যে যে কাজটা ভালো পারে সেটা করি, তো সব মিলিয়ে ভালোই। রাহুলদা দুজনের মাঝখানে করে একটু শান্ত হয়ে গেছে। হ্যাঁ, মানে আমি বুঝতে পারছি না কি বললে মানে কি হবে আর কি, মানে কিছু একটা বললে হয়তো এদিক থেকে মার পড়তে পারে, আবার অন্য কিছু বললে ওই দিক থেকে মার পড়তে পারে, ঠিক আছে মাঝখানে সেই জন্য শান্তভাবে বসে থাকাটাই বেটার। মনে হচ্ছে না দুজনে মানে দুপাশ থেকে এত কাজ করেছে, বাট তুমি কিছু বলতে পারছো না আমি কি করেছি। না মানে আমি 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 আমাকে তো সেই লেবেলটা লাগিয়ে দেওয়া হয়েছে যে আমি খুব লেজি, এবং তুই কিছু বলিসনি, তুই কিছু বলিসনি, মা বলেছে, ও বলেছে আর কি। মা বলেছে মানে সত্যি ও খুব লেজি চাই, আর আমিও লেজি, লেজি কোনো খারাপ বিষয় না, কিন্তু আশেপাশে মানুষ হয়তো বিরক্ত হতে পারে, দ্যাট দ্যাট ডাজেন্ট মিন দ্যাট লেজি কোনো খারাপ কোয়ালিটি। সিংহাসন সাজিয়েছি, বাবা ফুলের মালা দিয়ে এই জায়গাটা সাজিয়েছে, সিংহাসন সাজিয়েছি আমি, তারপরে আর কি করলাম, আলপনা দিয়েছি আমি, তারপরে চন্দন বেটেছি, লাল চন্দন, সাদা চন্দন, তারপরে প্রভাদী
শোনা, ওটা অনেকক্ষণ, ও তার জন্যে বাড়তে চায় না। এনিওয়ে তারপরে ঠাকুরের জিনিস নিয়ে এভাবে ইয়ে করতেন, যাই হোক। তারপরে ধুনোর ইয়ে কি বলে ওটাকে, নারকেলের ছোবা না, নারকেল ছোবা, হ্যাঁ ওটা ছাড়িয়েছি। হ্যাঁ সেইরকম টুকটাক সবই পড়েছে ওটা। আমি করেছি ভোগটা, আমি অনেক কিছুই রান্না করেছি, লুচি করেছি, তারপরে সুজির পায়েস করেছি, দেন পাঁচ রকমের ভাজা ভেজেছি, ফল কেটেছি, আর কিছু করেছি, ওই বাসন ভেজেছি। আমার গা, মানে বলা যায় রান্নার পার্টটা তুমি অনেকটা সামলাতে পারো, তাই তো? হ্যাঁ আমার রান্না করতে তো ভালো লাগে, এই জন্য রান্না আমাকে মা ছেড়ে দেয়, করতে দেয়। সবে মাত্র দুর্গা পুজো গেছে, তো একসাথে পুজোয় ঘুরতে বেরোনো হয়েছে সবাই মিলে? হ্যাঁ, তো এটা হয়, ফ্যামিলি আর এই চারটে দিনই সময় পাওয়া যায় ফ্যামিলি এবং কাছের মানুষের সাথে সময় কাটানোর সুযোগ, তো হ্যাঁ কাটিয়েছি। আর মানে থ্যাঙ্কফুলি এবং খুব লাকিলি এবছর আমি ভিঠেল ঠাকুরও দেখার সুযোগ পেয়েছি ওর দৌলতে, যেটা আমি মানে করিনি কখনো কলকাতায় এসে। তো হ্যাঁ, তো আমরা ভিটেলে ঠাকুর দেখেছি মাস্ক পরে, যেখানে লোকে মাঝে মধ্যে চিনেও যাচ্ছিলো, সঙ্গে সঙ্গে আবার ঘুরে চলে যাচ্ছে, জাস্ট বিকজ ওরকম কাউকে অ্যাভয়েড করার জন্য না, কেউ অফেন্স নিও না, এটা জাস্ট বিকজ ওখানে হয়তো ক্রাউডটা হয়ে যেত, ওখান থেকে বেরোনো যেত না ওই কারণে। না আই থিঙ্ক মানে আমাদের দুজনেরই একটা জিনিস আছে, আমরা উই ট্রাই টু স্টে ভেরি কানেক্টেড টু পিপল, লোকেদের সাথে কানেক্টেড থাকার খুব চেষ্টা করি। তো এইবার যে আমি ওকে বললাম যে চল এইবার একটু খেলাটা করি, এবার মানে আমরা সে পুরোনো দিনের মতন সুন্দর করে বেরিয়ে পড়ি, ওই যেরকম বললো আর কি, ঠেলা দিয়ে ঠাকুর দেখা, তো ওই উই ওয়ান্টেড টু হ্যাভ ফান। আর সেখানে মানে লোকেদের আমাদের চিনে যাওয়াটাও আর আমাদের লুকোচুরি খেলাটাও কোথাও একটা, ইট ওয়াজ পার্ট অফ ইট। আর একটা বেস্ট পার্ট ছিল যেটা সপ্তমীর দিন আমি ওর ফ্যামিলির সাথে ডিনারে গেছিলাম, তো সবার সাথে খুব আনন্দ করেছি, ইভেন ও আমার ফ্যামিলির সঙ্গে একদিন বেরিয়েছিল, ডিনার করেছিল, তো সব মানে ফ্যামিলি টাইম, হ্যাপি হ্যাপি টাইম। একটু দেবপ্রিয়ার কাছে শুনে মানে জামাইবাবু পছন্দ হয়েছে, জামাইবাবু নয় তো এখনো, জামাইবাবু এখনো নয়, বাট আশা করছি, হ্যাঁ হ্যাঁ আশা করছি হবে, সবাই যদি চায় তাহলে নিশ্চয়ই হবে। পছন্দ একদম, মন খুলে বলো। হ্যাঁ পছন্দ হবে না কেন, আমি তো ইনিশিয়েট টিপটা নিয়েছিলাম যে হ্যাঁ, তো আমি জানি যে রাহুলদা খুব একটা ভালো ছেলে, তাই জন্যই আমি বলেছিলাম দিদি গো ফর ইট, মানে ও অ্যাপ্রুভালটা দিয়েছিল তারপরেই আমি গেছিলাম, তাছাড়া যেতাম না, বুঝেছো? খুব সুন্দর, মাঝে মাঝে কিভাবে তাকায়, চোখ কপালে চলে যায়, খুব মিষ্টি লাগে ওকে দেখতে, মানে আসছে মিষ্টি ভাবে, এটা খুনের হাসি, মানে পরে বেরোবে মনে হচ্ছে, এখন কিছু বলছে না। আচ্ছা লক্ষ্মী পুজো মানে স্পেশাল ভোগের ব্যাপার থাকে, এই বছরে বলো স্পেশাল ভোগে তোমাদের কি কি থাকছে? ভোগে আছে, ভোগ আগেই বলে দিই, মা রান্না করেছে সবটা এবং বোনও রান্না করেছে হাতে হাতে, লুচিগুলো বানিয়েছে বোন। তো ভোগে আছে খিচুড়ি সব রকমের সবজি দিয়ে ঘ্যাট, তারপরে আছে ফুলকপির তরকারি, তারপরে আছে সুজির পায়েস, পাঁচ রকমের ভাজা, ও পাঁচ রকমের ভাজা, হ্যাঁ। এরপর সারাদিন কি প্ল্যানিং থাকছে? পুজো হয়ে গেল, অনেকটা দায়িত্ব ছিল সেটা পালন হয়ে গেছে, এরপর সারাদিন তোমরা একসাথে কি করছো? সারাদিন ডেফিনেটলি এরপর পুজো শেষ হলে আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসঙ্গে, তারপরে প্ল্যান আছে বিকেলে কিছু বন্ধু বান্ধব আসবে, তাদেরকে ডেকেছি বাড়িতে, তো সবাই মিলে আড্ডা হবে জমিয়ে, আর আর সেরকম কিছু প্ল্যান নেই, আর ওর বাড়িতে, হ্যাঁ আমার ইনভাইট করেছে ওর বাড়ি যাবো। তো পারমানেন্টলি লক্ষ্মীকে কবে নিয়ে যাচ্ছো বাড়িতে, ঠিক কবে? আমি ক্যালকুলেশন করছি, এগুলো ওইভাবে বলা যায় না। আই থিঙ্ক আমাদের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে দ্যাট উই হ্যাভ অলওয়েজ গন উইথ দ্য ফ্লো, তো সব জিনিসের একটা টাইম থাকে, একটা মুহূর্ত থাকে, যখন আমরা ফিল করব দ্যাট ইটস দ্য রাইট টাইম, তখন পারমানেন্টলি আমার পেটাবে আর কি। মানে চাই পেটাবো, আমি চাই না বলছি, নিশ্চয়ই আমি পেটাই, তার জন্যই বলছে। ব্যাস খচে গেছে, এটা কিন্তু ভেতরে ভেতরে খচে গেছে, পরে বলবে তোমাকে না, তাই ও কিছু মিন করেই হয়তো বলেছে, তাহলে তাই আমি জানি না কি মিন করে না ও, তাহলে আমি জানি না, হয়তো আমি সত্যি জানি না কি ভেবে বলেছে বা কিছু,
না বাবা থাক আজকে এরকম ঝগড়া করার কোনো দরকার নেই, লক্ষ্মী পুজোর দিন শেষ করবো, সবশেষে লক্ষ্মী পুজো উপলক্ষে যদি একটা গান একসাথে তিনজন গান, হ্যাঁ লক্ষ্মী পুজো উপলক্ষে, মায়ের জন্য একটা গান, আরে গাও একসাথে, আমি গাইতে পারছি না, এভাবেই ঘর আলো করে প্রত্যেক বছরের মতো লক্ষ্মী থাকুক তোমাদের কাছে। এভাবেই বিনোদন জগতের নতুন নতুন আপডেট পেতে চোখ রাখতে হবে সিনেমায়।